বর্ধমানের কাঞ্চন উৎসব উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথম দিনের রাজ্যের দুই মন্ত্রীর উপস্থিতিতেই অনুষ্ঠানের সূচনা হয়। বর্ধমানের কঙ্কালেশ্বর কালী মন্দিরের মাঠে বৃহস্পতিবার কাঞ্চন উৎসবের প্রথম দিনে এলো প্রখ্যাত অভিনেতা সোনু সুদ। এছাড়াও এই উৎসবে এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বর্ধমানের গোদার মাঠের প্রশাসনিক সভামঞ্চ থেকেই এই উৎসবের উদ্বোধন করলেন। এছাড়াও এদিন কাঞ্চন উৎসবের মঞ্চে উপস্থিত ছিলেন দমকল মন্ত্রী সুজিত বোস, ছিলেন মন্ত্রী স্বপন দেবনাথ, জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধারা সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা। এদিন প্রখ্যাত অভিনেতা সোনু সুদ তিনি দর্শকদের সামনে গিয়ে সেলফি তুললেন। তারপর তিনি মঞ্চ থেকে নেমে খোকন দাসের উদ্যোগে যে বৃদ্ধাশ্রম হয়েছে রথতলা কঙ্কালেশ্বর কালী মন্দিরের মাঠে সেই বৃদ্ধাশ্রমে তিনি যান। সেখানে গিয়ে সাংবাদিকদের সামনে মুখোমুখি হয়ে তিনি বলেন, খোকন দাসের উপর মা বাবার আশীর্বাদ আছে, তাই সুযোগ পেলাম অন্যজনের মা বাবাকে সেবা করার। তিনি আরও বলেন, বর্ধমানে আবার ফিরে এসে বর্ধমানের জন্য কিছু করে যাব বলেও জানান তিনি। পূর্ব বর্ধমান থেকে প্রিয়াশ্রীর সাথে সংকল্প রিপোর্ট, আমাদের টিভি। আপনারা সবাই জানেন সোনু সুদ ইজ এ গুড অ্যাক্টর এন্ড অলসো সোশ্যাল ওয়ার্কার। সোনু সুদকে দিয়ে আপনার একবার জোরা জোরে হাত তালি দিন। রবীন্দ্রনাথ চ্যাটার্জি আছেন, বিধায়ক আমাদের শম্পা ধারা আছে, জেলা সভাধিপতি তাপস ব্যানার্জি আছে আমাদের বিধায়ক, আমাদের মধ্যে দেবু টুডু আছেন, নিমাই চন্দ্র সাহা আছেন উপাচার্য বর্ধমান বিশ্ববিদ্যালয়, আরো অনেক বিধায়করা আছেন, আরো অনেক আমাদের ভাইস চেয়ারম্যান থেকে শুরু করে সবাই আছেন। বিশেষ করে আমি যাকে ধন্যবাদ দেবো খোকনকে, বিশেষ করে যার উদ্যোগে এই এত সুন্দর কাঞ্চন উৎসব এখানে হচ্ছে। আজকে সব থেকে বর্ধমানবাসীর কাছে গর্বের বিষয় যে আজকে এই মেলার উদ্বোধন করেছেন পশ্চিমবঙ্গে আমাদের সকলের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন এই উৎসবে অনেক মান বাড়িয়েছে, তার কারণ আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী আপনারা জানেন তিনি সর্ব ধর্ম বর্ণের মানুষকে তিনি বিশ্বাস করেন, সকলকে একটাই তিনি কথা বলে যে উৎসব সবার, ধর্ম যে যার উৎসব সবার। এখানে আমি মনে করি সব ধর্ম বর্ণের মানুষরা এখানে উপস্থিত হয়েছে, আর এই যে উৎসব হবে সেই উৎসবটা আজ থেকে চলবে আগামী 10 তারিখ পর্যন্ত। এখানে অনেক বড় বড় শিল্পী আসবে, কালকে যে জি সাহেব এখানে শিল্পীরা আসবে গৌতমদা থেকে বাবুদা, কিছুদিন আগে খোকন আমাদের 50 বছরের অনুষ্ঠান ছিল ওখানে, কুমার শানুকে আমি বলছিলাম তুমি যাবে, বলো আমি বলো আমি বললাম তুমি খোকনকে জানবে, তুমি খোকনের প্রোগ্রাম আগে করেছো, কিন্তু এত মানুষের সমাগম হয়, এত মানুষ, তা কুমার শানু আমাদের ওখানে বললো নিশ্চয়ই সুজিতদা আমি যাবো, কারণ তুমি যেও। আর খোকনের কুমার শানু খুব ব্যক্তিগতভাবে ভালোবাসে, আমি বললাম ওর প্রোগ্রামটা তুমি করবে, আমার সময় থাকে আমি 8 তারিখ হতে কিন্তু আমাদের অ্যাসেম্বলি চালু হয়ে যাবে, কিন্তু আমি বলবো অনেক শিল্পীরা এখানে আসছে, সবাই খুব ভালো ভালো শিল্পী, আপনারা আসুন ভালো করে অনুষ্ঠান দেখুন, আর সবাইকে একটা কথা বলবে সবাই মিলে এই অনুষ্ঠানটাকে যাতে সাকসেস হয় তার জন্য সবাই সব ঘড়ি দূসরে কি হোগি ওর সময় তেরা বতায়েগা। बर्धमान जो जगह है सितारों की जगह है, आज हम एक बड़ा स्पेशल एक मोमेंट लेने वाले हैं। आज हमारे खोकनदास भाई भी यहाँ पे, जितने सबके मोबाइल फोन है उनमें एक बार आप फ्लैश ऑन कीजिए, ऐसा लेना चाहिए कि सारे ही सितारे साथ ही साथ आ गए। देखिए ऑन देखिए फ्लैश लाइट्स और आप लोग फ्लैश लाइट्स फ्लैश लाइट्स बड़ी यस यस खोकनदास भाई ये आज का प्यार। God bless you, thank you so much. Thank you so much.
देखिए मुझे इतना अच्छा लगता है जब मैं खासकर ऐसी जगहों पर आता हूँ, मुझे लगता है कि माँ बाप का बहुत बड़ा आशीर्वाद है जो जिनको ऐसा मौका मिलता है ऐसे दूसरों के माँ बाप की सेवा करने का। अभी मैं गोविंद साहब के साथ लड़ा हूँ, मैं मुझे इतना अच्छा फील हो रहा है कि वो सब जो लोग दूसरों के माँ बाप के लिए सोचते, दूसरे सोसाइटी समाज के लिए सोचते, आज हम उस परिवार का हिस्सा बन रहे हैं। और मैं यही कहूँगा कि आज वर्धमान में आने के बाद मेरी इच्छा हो रही है कि मैं जल्दी वापस आऊँ और मैं इस जगह के लिए कुछ और साथ में जुड़कर कुछ और अच्छा कर पाऊँ। आपने कहा कि एक्टर होने के लिए आए थे जी, लेकिन आज देखिए मैं मुझे लगता है कि एक्टर एक बड़ी एक छोटी सी दुनिया है, आप शो करते हैं और खत्म हो जाती है, फिल्म खत्म हो जाती है, लेकिन जो आप असल जिंदगी में करते हैं वो पूरी जिंदगी चलता रहता है और आप नहीं रहेंगे तो भी आपकी जिंदगी की जो कहानी है चलती रहेगी। तो बड़ा इंपॉर्टेंट है कि आप दूसरों के लिए जीना सीखें, खुद के लिए तो सब लोग जीते हैं, तो मुझे लगता है कि अगर आपको आप किसी की उम्मीद बन पाए तो उससे बड़ी कोई चीज नहीं होती। आपको मम्मी के बाद मम्मी का बात जी, मैं मम्मी ने मेरे हमेशा यहाँ कहा करती थी कि जिंदगी में कभी अपनी मुट्ठी खोल कर तो देख, शायद तेरी हाथ की लकीरों में किसी की जान बचाना लिखा हो। तो मुझे लगता है कि हर एक इंसान को ये करने का मौका नहीं मिलता, लोगों का भला करने का मौका नहीं मिलता, लेकिन अगर भगवान ने आपको चुना है लोगों की सेवा करने के लिए तो आपसे बड़ा खुशकिस्मत कोई नहीं। क्या कहेंगे किसके लिए यंग ब्रिगेड? आई थिंक मैं यही कहता हूँ कि किसी ये जो समाज में वापस देने की है, शायद किसी स्कूल या कॉलेज में पार्ट ना पढ़ाया जाए, लेकिन मुझे लगता है कि लोगों की जरूरतें देख के यंग ब्रिगेड को लोगों की सेवा करनी बहुत चाहिए। आई थिंक उससे बड़ा शिक्षा नहीं, उससे बड़ा धर्म कोई नहीं। थैंक यू। ভারতবর্ষের প্রথম উল্টো বাড়ি ডুয়ার্সে। উল্টো বাড়ি দেখতে হলে আসতেই হবে ডুয়ার্স ফান সিটিতে। ডাইনা নদীর তীরে ছুটি কাটানোর মনোরম পর্যটন কেন্দ্র ডুয়ার্স ফান সিটি। জঙ্গল ঘেরা এক ফালি জমির মধ্যে রাত কাটানোর জন্য রয়েছে অত্যাধুনিক কটেজ, থাকা খাওয়ার সুবন্দোবস্ত সহ মনোরঞ্জনের জন্য রয়েছে একাধিক ব্যবস্থা। তাই আর দেরি না করে আজই চলে আসুন। আমাদের ঠিকানা ডুয়ার্স ফান সিটি, আপার কলাবাড়ি টাওয়ার, বানারহাট, জলপাইগুড়ি। আমাদের ফোন নাম্বার 7363933910।